নগরের চানগাঁও থানার মোহরা এক তরুণীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা শনিবার বিকেলে ঘটনা ঘটে এ পরে তার উপরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা নিহত ওই তরুণীর নাম পরিচয় জানতে পারেনি পুলিশ তবে তার বয়স আনুমানিক ষোলো বছর বলে জানিয়েছে পুলিশ জানায় মোহরা রেললাইনের উপর এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা নিহতের মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে মরদেহ উদ্ধার করে মন জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে